কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ জাহিদ নদ নদীর পানি কতটা কমেছে এবং সাধারণ মানুষ যারা বানভাসী মানুষ তারা কতটা নিরাপদ এখন কার বাড়িতে ফিরছে কিনা সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের দুঃখ লাগবে সামগ্রিক বিষয়টি জানাবেন আমাদের এখনো দুইটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে এখনো কিন্তু এই অঞ্চলের মানুষ ঘরে ফিরতে পারেনি দুর্বিষহ জীবন যাপন করছে বর্ণাত্ম মানুষ বিভিন্ন স্কুল কলেজ এবং উঁচু স্থানে আশ্রয় নিয়েছে তারা কিন্তু এখন ঘরে ফিরতে পারেনি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা চরহরিকেশ কারিগরি কলেজ এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মানুষ একটি কলেজে আশ্রয় নিয়েছে এখান থেকে এখনো কিন্তু তারা ঘরে ফিরতে পারেনি এই বর্ণাত্মদের জন্য জেলা প্রশাসন থেকে সাহায্য সহযোগিতা করছে সেই ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেসরকারিভাবে ভাবে আহ এগিয়ে আসছেন এবং অনেক সংগঠনের মানুষের গিয়ে আসছেন এই মুহূর্তে আমি একজন ব্যবসায়ী এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখানে পেয়েছি ওনাকে আমি জানতে চাবো যে তারা দলের পক্ষ থেকে বা উনি ব্যক্তিগতভাবে কি করছেন আজকে ভারী বর্ষণের কারণে কুড়িগ্রাম পৌর এলাকার অনেক জায়গায় পানি উঠেছে প্লাবিত হয়েছে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সরকারিভাবে অনেক অনুদান দিয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে এই অঞ্চলগুলোতে চাল ডাল এবং নগদ টাকা আমরা বিতরণ করতেছি এবং এই কুড়িগ্রাম জেলার অনেকেই করতেছে এই বানবাসী মানুষদের পাশে দাঁড়িয়েছে তো আমি যেটি বলছিলাম যে এরকম ভাবে সাধারণ মানুষের দাবি যে এরকম ভাবে তারা বৃত্ত বানাচ্ছেন তারাও এগিয়ে আসবেন এই দুর্দিনে এই জেলা প্রশাসন থেকে যতটুকু দেয়া হয়েছে সেটাও কিন্তু অপতুল আর এদিকে মৎস্য অনেক ক্ষতি হয়েছে আমি যেটি জানাচ্ছিলাম যে এই মুহূর্তে যে পরিস্থিতি হয়েছে তাতে এটা যদি দীর্ঘায়ু হয় তাহলে মানুষের কষ্ট কিন্তু আরো অনেক বেশি বেড়ে যাবে এই বলে আমি এখন আহ আমার কাছে এই ছিল সর্বশেষ বন্যার তথ্য জায়দ আপনাকে অসংখ্য ধন্যবাদ